শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস আবার আমি স্বাগত জানাই, মামুন মুক্তার হোসেন। তো তোমাদের আমরা অনলাইন ক্লাসে দ্বিতীয় সেমিস্টার মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস করাচ্ছি। তো সেই বিষয়ে আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা টেন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা সহ ক্লাসিফিকেশন, স্ট্রাকচার, এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে, কারণ অনলাইন ক্লাসে এত ডিটেলস ক্লাস করানো যায় না, সেটা তোমরা বোঝাও। তো আজকে যে ক্লাস সেটা হচ্ছে পাস্ট টেন্সের উপরে, পাস্ট টেন্সের গঠন প্রণালী এবং এগুলোর সংজ্ঞা সম্পর্কে আমরা শিখব এবং উদাহরণের মাধ্যমে তা দেখব। তো হচ্ছে সময় না বাড়িয়ে চলে যাই। তো টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। গত ক্লাস আমরা পড়েছি প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চার প্রকার সেন্টেন্স আমাদের প্রতিটা টেন্সের ভিতরে আসবে। এই চার প্রকার টেন্স করে ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সে পেয়েছো, পাস্ট টেন্সও পাইলা, ফিউচারও ঠিক একই রকমভাবে পাবা, তবে এগুলোর মধ্যে গঠনগতভাবে অনেকগুলো পরিবর্তন রয়েছে। তো পাস্ট ইনডেফিনিটের গঠন রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা এই গঠনটা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ হয়েছিল, করেছিল বা ঘটেছিল বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। যদি আমরা উদাহরণটা ফলো করি, দে প্লেড ফুটবল, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। আমরা ভার্ব টু ব্যবহার করি ভার্বের পাস্ট ফর্মটাকে, পাস্ট ফর্মটাকে মূলত। ভার্বের ফর্ম আমরা জানি, ভার্বের ফর্ম তিন প্রকার, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা শর্ট করে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলে আখ্যায়িত করি অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে ভার্ব টু বলতে আমরা এখানে আমরা ভার্বের পাস্ট ফর্মকে বুঝিয়েছি। তাহলে পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল বা করতেছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। মনে রাখবা, ওয়াজ ওয়ার ব্যাপারটা হচ্ছে সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ওয়াজ বসে, আয়ের পরে ওয়াজ বসে, বাকি সব ক্ষেত্রেই ওয়ার বসে। যদি আমরা উদাহরণ দেখি, শি ওয়াজ সিঙ্গিং আ সং, সি সাবজেক্ট, ওয়াজ ওয়ার ব্যবহার, ভার্ব ওয়ান সিং, সিংয়ের সাথে আইএনজি যোগ করা হয়েছে, সিঙ্গিং আ সং। তো প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা প্লাস স্ট্রাকচার প্লাস এক্সাম্পল তিনটাই তোমরা পাইলে। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের একটু সংজ্ঞাটা বাংলায় যদি আমরা বলতে যাই তাহলে একটু বড় হয়ে যায়। সেটা হচ্ছে অতীতকালে দুইটি কাজ সংঘটিত হয়েছিল, দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেই কাজটা পরে সংঘটিত হয় সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, এটা একটা বড় সংজ্ঞা, এবং এটাকে আমরা বড় করে না বলে আমরা ছোট করে একটু চেষ্টা করছি, শুধু খালি পাস্ট পারফেক্ট টেন্সটাকে রাখার জন্য চেষ্টা করছি। যেমন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, বাকি একটা অংশ থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ হয়েছিল একসাথে, দুইটা কাজের ভিতরে যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা উদাহরণ দিই, দ্য ট্রেন হ্যাড লেফট ওয়েন উই রিচড দেয়ার। ট্রেনটা চলে গিয়েছিল, আমরা যেখানে ওখানে পৌঁছলাম ওই মুহূর্তে ট্রেনটা চলে গেছিল। আসলে আমরা আগে পৌঁছেছি না ট্রেনটা আগে চলে গেছে সেটা একটু লক্ষ্য করো। আমরা ওখানে যেয়ে দেখি ট্রেনটা চলে গেছে, তার মানে কি আমরা ওখানে যাওয়ার আগে ট্রেনটা চলে গেছে। তাই আগে আগে সম্পন্ন হয়েছে ট্রেনটা চলে যাওয়া, পরে আমরা ওখানে পৌঁছানো। তো ট্রেন যেটা চলে গেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এরকমভাবে যদি আমরা বলি, ডাক্তার আসার পর রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কাম। আবার যদি বলি, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, অর্থাৎ এখানে রুগী আগে মারা যায়, ডাক্তারটা পরে আসে। তাহলে এরকম করে পাস্ট পারফেক্টেন্সের আমরা উদাহরণগুলো পাই। সাধারণত খেয়াল রাখতে হবে যে গঠনটা খেয়াল রাখবা, পাস্ট পারফেক্টের গঠনটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, মানে যা আছে এরকমভাবে পাস্ট পারফেক্টের গঠন।
past perfect continuous subject plus had been plus verb 1 এর সাথে ing past perfect continuous tense যদি আমরা বাংলা সংজ্ঞায়িত করতে যাই তাহলে হচ্ছে অতীতকালে একটা শুরু হয়েছে সময় থেকে শুরু করে একটা কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় শেষ হয়েছিল তখনও পর্যন্ত ওই কাজটা চলতে ছিল বুঝালে past perfect continuous tense হয় যেমন I had been playing when the bell rang যখন ঘন্টাটা পড়েছিল তখন পর্যন্ত তখন আমি খেলতেছিলাম যখন ঘন্টা পড়েছিল তখন আমি খেলতেছিলাম খেলাটা আগে শুরু হয়েছিল বেল দেওয়া পর্যন্ত খেলাটা চলল তাই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটা একটা গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো প্রিয় শিক্ষার্থীরা এখানে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার ভিতরে একটুখানি স্টুডেন্টদের অনেক সময় প্রবলেম হয় তো তোমরা আমার কথাগুলো ভালো করে ফলো করবা এবং লক্ষ্য করবা এবং এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে লক্ষ্য করবা খেয়াল করবা তাহলে তোমাদের এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে তারপরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো সেটা বলবে আমি আরও ডিটেলসে তোমাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব এবং এই যে যে চার প্রকার সেন্টেন্স আমি তোমাদের শেখালাম স্ট্রাকচার শেখালাম এক্সাম্পল দিলাম সংজ্ঞা মুখে বলে দিলাম এগুলোর উপরে তোমরা প্রত্যেকটার উপরে পাঁচটা করে এক্সাম উদাহরণ বাসার খাতায় অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখবে এবং সেটা আমাদের যে সময় দেওয়া হয়েছে 1 থেকে 5 তারিখ ওই সময়ের মধ্যে তোমরা জমা দেবে তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে